মুহূর্ত দিব বিচার এটা গুরুত্বপূর্ণ খবর। রাজ্যিক কেবিনেটত গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত লওয়ার পাছতে এটা গরজি উঠিছে আমচু। আমচুর তরফের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, মুসলমানে কি খাব নেখাব সেই সিদ্ধান্ত লওয়ার অধিকার নাই মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী সন্দর্ভত গোমাংস বন্ধ করার সন্দর্ভত, নিষিদ্ধ করার সন্দর্ভত আমচুর তরফের প্রাকৃতির বৃহৎ মন্তব্য করা হয়েছে। কেউ রাজ্যজুড়ি এই সিদ্ধান্তর পাছতে গণ আন্দোলনের হুঙ্কার দিছে আমচুয়ে জানার চেষ্টা করি। আর এক ব্রেকিং নিউজ এই মুহূর্তে জানার চেষ্টা করছো, গোমাংস নিষিদ্ধর সিদ্ধান্তর পাছতে গরজি উঠিছে আমচু। এয়া সরকারের হিটলারি সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে আমচুর তরফের পৰা। সম্পূর্ণ অসাংবিধানিক চৌরাচারী আর বেআইনি সিদ্ধান্ত লৈছে সরকারে, মন্তব্য করেছে আমচুয়ে। অসমৰ মুসলমানক নিষেষ করার বাবে সরকারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমচুর তরফের পৰা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানের অধিকার নোহা করব বিচাৰিছে। মুসলমানে কি খাব কি নেখাব সেই সিদ্ধান্ত লওয়ার অধিকার মুখ্যমন্ত্রীর নাই। বিজেপি দল আর সরকার সম্পূর্ণ মুসলমান বিরোধী বলেও মন্তব্য করেছে আমচুয়ে। পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী অসমত হিন্দু মুসলমানের সংঘাত করব বিচাৰিছে বলে কৈছে আমচুয়ে। সিদ্ধান্ত প্রত্যাহার নকরিলে, গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার নকরিলে রাজ্যজুড়ি বৃহৎ আন্দোলনের হুঙ্কার প্রদান করেছে আমচুয়ে। গোমাংস নিষিদ্ধর সিদ্ধান্তর পাছতে গরজি উঠিছে আমচু। এটা ডাঙর খবর এই মুহূর্তত, এয়া সরকারের হিটলারি সিদ্ধান্ত বলে মন্তব্য করা হয়েছে আমচুর তরফের পৰা। অধিক ব্রেকিং নিউজ এই মুহূর্তে জানার চেষ্টা করছো, গোমাংস নিষিদ্ধ করেছে রাজ্যিক কেবিনেটে আর তার পাছতে আমচুয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মুসলমানে কি খাব কি নেখাব সেই সিদ্ধান্ত লওয়ার অধিকার মুখ্যমন্ত্রীর নাই। হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানের অধিকার ক্রমান্বয়ে নোহা করব বিচাৰিছে। মুসলমানে কি খাব কি নেখাব সেই সিদ্ধান্ত লওয়ার অধিকার মুখ্যমন্ত্রীর নাই বলেও মন্তব্য করেছে আমচুর তরফের পৰা। আর আমচুর মন্তব্য এতিয়া রাজ্যের রাজনীতিতে ব্যাপক চর্চা চলা পরিলক্ষিত হয়েছে। ডাঙর খবর পুনর্বার উল্লেখ করার চেষ্টা করছো, সিদ্ধান্ত প্রত্যাহার নকরিলে রাজ্যজুড়ি আমচুয়ে বৃহৎ গণ আন্দোলনের হুঙ্কার প্রদান করেছে। গোমাংস নিষিদ্ধ সিদ্ধান্তর পাছতে গরজি উঠিছে আমচু। এয়া সরকারের হিটলারি সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে। সম্পূর্ণ অসাংবিধানিক চৌরাচারী আর বেআইনি সিদ্ধান্ত লৈছে রাজ্য সরকারে। অসমের মুসলমানক নিষেষ করার বাবেই এই সিদ্ধান্ত লওয়া হয়েছে বলে কৈছে আমচুর তরফের পৰা। মুসলমানে কি খাব কি নেখাব সেই সিদ্ধান্ত লওয়ার অধিকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাই। আমচুর মন্তব্য আহি পৰিছে এই মুহূর্তে, আমি পোনে পোনে মন্তব্য শুনার চেষ্টা করি। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় যি আজি কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গো হত্যা বা গো মাংস হোটেল বা রেস্টুরেন্ট বা রাজহুয়া অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানত নিষিদ্ধ করেছে, এয়া চরম হিটলারী সিদ্ধান্ত, চরম চৈরাচারী সিদ্ধান্ত, সম্পূর্ণ অসাংবিধানিক বেআইনী সিদ্ধান্ত, একপক্ষীয়ভাবে পরিকল্পিতভাবে অসমৰ সংখ্যালঘু জনগণক বিশেষকৈ মুসলমান জনগোষ্ঠীক নিষেধ করার কারণে এটার পিছত এটাকে সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মা সরকারে গ্রহণ করে আছে। আর শেহতীয়াভাবে আজির এই কেবিনেটে সিদ্ধান্তই সম্পূর্ণরূপে নিশ্চিত করিলে যে হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানের সম্পূর্ণ অধিকার নোহা করব বিচাৰিছে, সাংবিধানিক যে অধিকার এই অধিকার শেষ করব বিচাৰিছে। আজি মুসলমান জনগোষ্ঠীর ভাই সকলে কি খাব কি না খাব এই সিদ্ধান্ত লওয়ার অধিকার হিমন্ত বিশ্ব শর্মার নাই, হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেটর নাই। আসলে প্রমাণ করলে যে বিজেপি সম্পূর্ণরূপে সংখ্যালঘু বিরোধী, বিজেপি দল বিজেপি সরকার সম্পূর্ণরূপে মুসলমান বিরোধী, মুখত এটা কয় আসলে বাস্তব ক্ষেত্রে বেলেগ কাম করে। আজি রকিবুল হোসেন ডাঙরিয়ার একটা মন্তব্য লো যে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া উল্লেখ করেছে, এয়া সম্পূর্ণ মিছা কথা। আসল কথাটা হচ্ছে পরিকল্পিতভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অসমত হিন্দু মুসলমানের নামত সংঘাত লগাব বিচাৰিছে, হিন্দু মুসলমানের নামত রাজনীতি করব বিচাৰিছে, আর তার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি আমচুয়ে হিমন্ত বিশ্ব শর্মাক চরম হকেনি প্রদান করেছো, কঠোর হকেনি প্রদান করেছো, এই ধরনের সিদ্ধান্ত বাতিল করব লাগিব। অন্যথায় আমচুয়ে আলাপ আলোচনার মাজে প্রস্তাব গ্রহণ করে এই সিদ্ধান্তর বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার
বিকল্প কোনো না থাকিব আর ব্যাপক গণ আন্দোলন গড়ি তোলা হব। অসম সরকারক আমি সকিয়াই দিব বিচার, হিমন্ত বিশ্ব শর্মাক সকিয়াই দিব বিচার, প্রতিটি দল সংগঠনক আমি আহ্বান জানাব বিচার, হিমন্ত বিশ্ব শর্মার এই হিতকারী সিদ্ধান্তর বিরুদ্ধে আপনার প্রতিবাদ করব, আপনার আন্দোলন করব। আজি এটা জনগোষ্ঠী বুলিয়ে নহয়, আজি গো মাংসর নামত যদি নিষিদ্ধকরণ করা হয়েছে তো বাকি জনগোষ্ঠী সকলেও তো ঠিক মাংস বিভিন্ন ধরনের যেবিলাক ধর্মীয় অনুভূতি বিশ্বাস থকা নথকা এই ধরনের প্রসঙ্গ বিভিন্ন আছে, গতি সেই কথাবিলাক হিমন্ত বিশ্ব শর্মা কেউ গুরুত্ব নিদিয়ে, অকল মুসলমানের বিরুদ্ধে কেউ সিদ্ধান্ত, গতি আমি নিশ্চিত যে হিমন্ত বিশ্ব শর্মায় সংখ্যালঘু জনগণ বিরোধী সরকার, হিমন্ত বিশ্ব শর্মার সরকার মুসলমান বিরোধী সরকার, তার বিরুদ্ধে আমি আমসে গণ আন্দোলন গড়ি তোলার বিকল্প না থাকিব। আর তার কারণে হয়তো আমি এই কথাবিলাক চিন্তা চর্চা করে সরকার বিরুদ্ধে আন্দোলন গ্রহণ করব লাগবে। শেষত একটা কথাই কব বিচার, হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্ত বাতিল করব, অন্যথায় গণ আন্দোলনের সম্মুখীন হওয়াটা নিশ্চিত। চাও সেই কথাটোয় কোথায় হিমন্ত বিশ্ব শর্মায় কোনো ধরনের ডিসাইড করব না, ভারতীয় নাগরিকে কি খাব কি না খাব এই সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার সরকার, আর হিমন্ত বিশ্ব শর্মার অধিকার নাই, ভারতীয় সংবিধানে অধিকার দিয়া নাই, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক বেআইনী, প্রয়োজন হলে আমি আইনের দ্বারস্থ হম, প্রয়োজন হলে আইনী যখন আমার অধিবক্তা আছে আলোচনা করে এই সরকারের সিদ্ধান্তর বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করি। চাও আমার কথাটা স্পষ্ট, প্রতিটি জাতি জনগোষ্ঠীর নিজস্ব খাদ্য আছে, পরম্পরাগতভাবে সেই খাদ্য খাই আহিছে, গতি এই ক্ষেত্রত অসম সরকার বা হিমন্ত বিশ্ব শর্মার সরকারে সিদ্ধান্ত গ্রহণ করব নোৱাৰে, এয়া সম্পূর্ণ বেআইনী অসাংবিধানিক, হিমন্ত বিশ্ব শর্মার এই ক্ষমতার দাদাগিরি কেতিয়াও মানি লওয়া নহয়, হিমন্ত বিশ্ব শর্মার স্বৈরাচারী সিদ্ধান্ত কেতিয়াও মানি লওয়া নহয়, হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটর এই সিদ্ধান্ত মানি লওয়া নহয়, আমি আমসে এই ক্ষেত্রত আলাপ আলোচনা করে ব্যাপক গণ আন্দোলন গড়ি তুলিম যদি এই সিদ্ধান্ত বাতিল করা নহয়। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যি আজি কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গো হত্যা বা গো মাংস হোটেল বা রেস্টুরেন্ট বা রাজহুয়া অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানত নিষিদ্ধ করেছে, এয়া চরম হিটলারী সিদ্ধান্ত, চরম স্বৈরাচারী সিদ্ধান্ত, সম্পূর্ণ অসাংবিধানিক বেআইনী সিদ্ধান্ত, একপক্ষীয়ভাবে পরিকল্পিতভাবে অসমৰ সংখ্যালঘু জনগণক বিশেষকে মুসলমান জনগোষ্ঠীক নিষেধ করার কারণে এটার পিছত এটাকে সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মা সরকারে গ্রহণ করে আছে, আর শেহতীয়াভাবে আজির এই কেবিনেটে সিদ্ধান্ত সম্পূর্ণরূপে নিশ্চিত করিলে যে হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানের সম্পূর্ণ অধিকার নোহা করব বিচার, সাংবিধানিক যে অধিকার এই অধিকার শেষ করব বিচার, আজি মুসলমান জনগোষ্ঠীর ভাই সকলে কি খাব কি না খাব এই সিদ্ধান্ত লওয়ার অধিকার হিমন্ত বিশ্ব শর্মার নাই, হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটর নাই, আসলে প্রমাণ করলে যে বিজেপি সম্পূর্ণরূপে সংখ্যালঘু বিরোধী, বিজেপি দল বিজেপি সরকার সম্পূর্ণরূপে মুসলমান বিরোধী, মুখত এটা কয় আসলে বাস্তব ক্ষেত্রত বেলেগ কাম করে, আজি রকিবুল হোসেন ডাঙরিয়ার একটা মন্তব্য লো যে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া উল্লেখ করেছে, এয়া সম্পূর্ণ মিছা কথা, আসল কথাটা হচ্ছে পরিকল্পিতভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অসমত হিন্দু মুসলমানের নামত সংঘাত লগাব বিচারিছে, হিন্দু মুসলমানের নামত রাজনীতি করব বিচারিছে, আর তার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি আমসে হিমন্ত বিশ্ব শর্মাক চরম হকেনি প্রদান করেছো, কঠোর হকেনি প্রদান করেছো, এই ধরনের সিদ্ধান্ত বাতিল করব লাগিব, অন্যথায় আমসে আলাপ আলোচনার মাজে প্রস্তাব গ্রহণ করে এই সিদ্ধান্তর বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন গড়ি তোলার বিকল্প কোনো না থাকিব, আর ব্যাপক গণ আন্দোলন গড়ি তোলা হব। অসম সরকারক আমি সকিয়াই দিব বিচার, হিমন্ত বিশ্ব শর্মাক সকিয়াই দিব বিচার, প্রতিটি দল সংগঠনক আমি আহ্বান জানাব বিচার, হিমন্ত বিশ্ব শর্মার এই হিতকারী সিদ্ধান্তর বিরুদ্ধে আপনার প্রতিবাদ করব, আপনার আন্দোলন করব, আজি এটা জনগোষ্ঠী বুলিয়ে নহয়, আজি গো মাংসর নামত যদি নিষিদ্ধকরণ করা হয়েছে তো বাকি জনগোষ্ঠী সকলেও তো ঠিক মাংস বিভিন্ন ধরনের যেবিলাক ধর্মীয় অনুভূতি বিশ্বাস থকা নথকা এই ধরনের প্রসঙ্গ বিভিন্ন আছে, গতি সেই কথাবিলাক হিমন্ত বিশ্ব শর্মা কেউ গুরুত্ব নিদিয়ে, অকল মুসলমানের বিরুদ্ধে কেউ সিদ্ধান্ত, গতি আমি নিশ্চিত যে হিমন্ত বিশ্ব শর্মায় সংখ্যালঘু জনগণ বিরোধী সরকার, হিমন্ত বিশ্ব শর্মার সরকার মুসলমান বিরোধী সরকার, তার বিরুদ্ধে আমি আমসে গণ আন্দোলন গড়ি তোলার বিকল্প না থাকিব, আর তার কারণে হয়তো আমি এই কথাবিলাক চিন্তা চর্চা করে সরকার বিরুদ্ধে আন্দোলন গ্রহণ করব লাগিব। শেষত একটা কথাই কব বিচার, হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্ত বাতিল করব লাগিব, অন্যথায় গণ আন্দোলনের সম্মুখীন হওয়াটা নিশ্চিত। চাও সেই কথাটোয় কোথায় হিমন্ত বিশ্ব শর্মায় কোনো ধরনের ডিসাইড করব না, ভারতীয় নাগরিকে কি খাব কি না খাব এই সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার সরকার, আর হিমন্ত বিশ্ব শর্মার অধিকার নাই, ভারতীয় সংবিধানে অধিকার দিয়া নাই, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক বেআইনী, প্রয়োজন হলে আমি আইনের দ্বারস্থ হম, প্রয়োজন হলে আইনী যখন আমার অধিবক্তা আছে আলোচনা করে এই সরকারের সিদ্ধান্তর বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করি। চাও আমার কথাটা স্পষ্ট, প্রতিটি জাতি জনগোষ্ঠীর নিজস্ব খাদ্য আছে, পরম্পরাগতভাবে সেই খাদ্য খাই আহিছে, গতিকে